এইমাত্র দিক পরিবর্তন করে সুপার সাইক্লোনের রূপ নিয়েছে ঘূর্ণিঝড় মোখা। ইতিমধ্যে এর প্রভাব বাংলাদেশের উপকূলে পড়তে শুরু করেছে, বিপদে রয়েছে ভারতের কলকাতাও। ধারণা করা হচ্ছে এই ঘূর্ণিঝড় অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে, আয়লা, আমফান ও সিডরের থেকেও ভয়ঙ্কর প্রাণঘাতী রূপ নিচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে আগামী রোববার রাতে 230 কিলোমিটার বেগে সমতল ভূমিতে তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড় মোখা। মুহূর্তেই তছনছ হতে পারে বাংলাদেশ ও মিয়ানমারের উপকূল, একই সাথে আঘাত হানবে ভারতের কলকাতা। এরই মধ্যে উপকূলে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, তাছাড়াও এইমাত্র কোন কোন জেলাগুলোকে বিশেষ সতর্কতা জারি করলো আবহাওয়া অধিদপ্তর, সম্পূর্ণ বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। গুরুত্বপূর্ণ তথ্য মিস না করতে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। বয়স্ক থেকে যুবক, যুবক থেকে শিশু, সবার মুখে একটি কথা, সেটা হচ্ছে ঘূর্ণিঝড় মোখা। কেননা বাংলাদেশ এবং কলকাতার দিকে ধেয়ে আসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় মোখা, যা শতাব্দীর প্রচণ্ডতম প্রাণঘাতী ঘূর্ণিঝড় এবং হুমকির মুখে রয়েছে চট্টগ্রাম ও বরিশাল উপকূল। সবচেয়ে বিপদ সীমার কাছে রয়েছে কক্সবাজার। এটি আগামী 14 মে দুপুর থেকে রাতের মধ্যে প্রবল শক্তি নিয়ে বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন উপকূল অতিক্রম করতে পারে। 15 থেকে 20 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘূর্ণিঝড় মোখা সুপার সাইক্লোনের রূপ নিয়েছে। এটি বর্তমানে উত্তর পশ্চিম দিকে ভারতের স্থলভাগে প্রবল গতি নিয়ে এগোচ্ছে। এরপর মোখা দিক পরিবর্তন করতে পারে, দিক পরিবর্তন করে উত্তর উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে এটি 4 ক্যাটাগরির ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এরপর এটি আগামী 14 মে দুপুরের পর ভোলা থেকে কক্সবাজার ও মিয়ানমারের রাখাইনের ভেতরে যে কোনো উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত হানতে পারে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী ভোলা থেকে কক্সবাজার উপকূল সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ, সাথে বরিশালের উপকূলীয় এলাকাগুলো বেশ ঝুঁকিপূর্ণ। ঘূর্ণিঝড় মোখা সরাসরি চট্টগ্রাম বিভাগের উপকূলে আঘাত করলে আঘাত করা স্থানে 15 থেকে 20 ফুট উচ্চতায় বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে আক্রান্ত হতে পারে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে কাল থেকে 16 মে ভেতরে চট্টগ্রাম বিভাগের সকল এলাকা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এই সকল এলাকায় গড়ে 100 থেকে 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এখানে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ বিভাগ ও খুলনা বিভাগ অঞ্চলে ঘূর্ণিঝড় এবং বৃষ্টির সম্ভাবনা নেই। দেশের চট্টগ্রাম এবং বরিশাল উপকূলে যারা রয়েছেন তারা আগে থেকেই সতর্ক হন। জমিতে কাটা ধান থাকলে এখনই সংরক্ষণ করে রাখুন। এই ছিল আবহাওয়া নিয়ে আমাদের সর্বশেষ আপডেট। আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি কমেন্টসের মাধ্যমে অবশ্যই জানাবেন। প্রিয় দর্শক, ধন্যবাদ।